গণতন্ত্রর মহান পর্ব নির্বাচন ইছানকা ভারতের শেষ সময়ে পৌঁছি সারিছে। জুন এক তারিখে শেষ পর্যায়ের নির্বাচন সরলা পরে চার তারিখে রিজল্ট বাহারিবা। এই ভিডিও পূর্বর আমি পশ্চিম ওড়িশার কেন পার্টি কেতে সিট জিতি পারে সে উপরে আকলন করেছিলাম। আজির ভিডিওরে আমি উত্তর ওড়িশার থিবা ময়ূরভঞ্জ বালেশ্বর আর কেউঝর জেলার কেন পার্টি কেতে সিট জিতি পারে সে বিষয়টি আলোচনা করমা। আমি কহি রাখুছু যে এই ভিডিওটা পুরাভাবে অনঅফিসিয়াল আয়। আমি ভিন ভিন গণমাধ্যম চর্চা আর লোকমানকর মতামত কে নি করি ভিডিও বনেছু। প্রকৃতিরে কে জিতবা সেটা জুন চার তারিখে জনা পড়বা। পহলা জানমা ময়ূরভঞ্জ জেলা উপরে। ময়ূরভঞ্জ জেলা হল উত্তর ওড়িশার আদিবাসী বহুল অঞ্চল। নটা বিধানসভা কে নি করি বনিথিবা লোকসভা ক্ষেত্র হল ময়ূরভঞ্জ জেলা। গলা 2019 নির্বাচনরে ময়ূরভঞ্জ লোকসভায় বিজেপির বিশেষ টুড়ু বিজেডির প্রার্থীকে হরে করে জিতিলে। এথর কিন্তু বহুত কিছু বদলিছে। 2024 বিজেপি তরফ নু নবচরণ মাঝি, বিজেডি তরফ নু ওড়িশার পূর্বমন্ত্রী সুদাম মারাণ্ডিয়ার, জেএম তরফ নু অঞ্জনী সরণ টিকেট পাইছন। তেবে এথর ই ত্রিমুখী লড়াইরে বিজেডি জিতবার সম্ভাবনা অধিক অছে। সেম এখান ময়ূরভঞ্জ জেলার নটা বিধানসভা সিটকে দেখা বলে গলাথর বিজেপি ই সিটু ছটা জিতিবার বেলকে বিজেডি তিনটা সিট জিতিলা। তেবে এথর 2024 বিজেপি নটা সিটু পাঁচটা বা ছটা সিট জিতবার সম্ভাবনা থাকার বেলকে বিজেডি তিনটা বা চারটা সিট জিতিপার। সেম এখান জেএম বা কংগ্রেস গোটে বা দুইটা সিট জিতবার সম্ভাবনা অছে। এভে জানমা উত্তর ওড়িশার থিবা কেউঝর জেলার লোকসভার বিধানসভা সিট উপরে। ছটা বিধানসভা সিট কে নি করে বনিথিবার লোকসভা ক্ষেত্র হল কেউঝর লোকসভা। গলাথর কেউঝর লোকসভা সিটে বিজেডির চন্দ্রারাণী মুর্মু বিজেপির প্রার্থীকে 67,000 অধিক ভোটে হরে থিলে। এথর কিন্তু বিজেডি ক্যান্ডিডেট চেঞ্জ করিছন। হেলে এই সিটে জোরদার মোকাবেলা দেখবাকে মিলুছে। 2024 ই সিট বিজেপি জিতবার সম্ভাবনা অধিক দেখা যাচ্ছে। সেম এখান কেউঝর জেলার ছটা বিধানসভা সিট মানে হল তেলকোই, ঘসিপুর, আনন্দপুর, পাটনা, কেউঝর আর চম্পুয়া। গলা 2019 বিজেডি ছটা সিটু পাঁচটা সিট জিতবার বেলকে বিজেপি গোটে সিট জিতিলা। এথর ই ছটা সিটু বিজেডি দুই রু তিনটা সিট জিতবার সম্ভাবনা থাকার বেলকে বিজেপি তিনটারু চারটা আর বিজেপি তিন রু চারটা সিট আর কংগ্রেস গোটে রু দুইটা সিট জিতবার সম্ভাবনা দেখা যাচ্ছে। এভে জানমা বালেশ্বর জেলার লোকসভা আর বিধানসভা উপরে। 2019 ইলেকশনরে বালেশ্বর লোকসভা নু কড়া টক্করে প্রতাপ ষড়ঙ্গী জিতিলে। এথর ফিরথরে বিজেপি তরফ নু প্রতাপ ষড়ঙ্গী টিকেট পাইছন। সেম এখান বিজেডি তরফ নু লেখাশ্রী টিকেট পাইছন আর কংগ্রেস তরফ নু শ্রীকান্ত কুমার জেনা টিকেট পাইছন। এথর বালেশ্বর নির্বাচনরে ননা আর নানীঙ্কর লড়ে বলে কুহাযাউছে। হেলে কেন্দ্র নু প্রধানমন্ত্রী আর বড় বড় নেতা মানকর বারবার প্রচার করবার লাই আসুছন। সেথিলে বালেশ্বর সিটকে বিজেপি ফিরথরে জিতবার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেম এখান বালেশ্বর জেলার আটটা বিধানসভা সিট মানে হল জলেশ্বর, ভোগরাই, বাস্তা, বালেশ্বর, রেমুণা, নীলগিরি, সর আর সিমুলিয়া। ই ভিতর একতরফা ভাবে বিজেডি 2019 সাতটা সিট জিতিবার বেলকে বিজেপি গোটে সিট জিতিলা। এথর হলে টক্কর 50-50 অছে। 2024 বিজেপি ই আটটা সিটু তিন রু চারটা সিট জিতবার সম্ভাবনা থাকার বেলকে বিজেডি তিন রু চারটা জিতিপার। সেম এখান কংগ্রেস গোটে বা দুইটা সিট জিতবার সম্ভাবনা অছে। আজ্ঞা মানে আজির ভিডিওরে উত্তর ওড়িশার থিবা লোকসভা আর বিধানসভা মণ্ডলীরে কে কেতে সিট জিতি পারবা সে উপরে জানলা। তে ভিডিও কেনতা লাগলা নিশ্চয় মতামত দেবে আর ভিডিওকে লাইক শেয়ার করবাকে নেই ভুলবে।